বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের নবযৌথ উদ্যোগে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর র্যাঙ্কিং নির্ণয় বিষয়ক এক গবেষণায় প্রথম হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। গতকাল শুক্রবার এই জরিপের ফলাফল বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা, গবেষণা, ক্যাম্পাস, শিক্ষা কার্যক্রম, লাইব্রেরির অবস্থা, পাশ করা শিক্ষার্থীদের সম্পর্কে শিক্ষক ও চাকরিদাতাদের ভাবনার ভিত্তিতে এই র্যাঙ্কিং হয়েছে। গবেষণাটি পরিচালনা করেছেন ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেড। এই গবেষণার সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, ধারণাগত ও বস্তুগত মূল্যায়নের ভিত্তিতে এই র্যাঙ্কিং করা হয়েছে, এটা শতভাগ নির্ভুল এমনটি দাবি করব না, তবে ভুল কম হয়েছে এটা বলা যায়। তিনি বলেন, এটা একটা নতুন উদ্যোগ যার ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে, যা উচ্চশিক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে। জরিপের ফলাফল অনুযায়ী এই বছর র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পঞ্চম স্থানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ষষ্ঠ স্থানে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, সপ্তম স্থানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, অষ্টম স্থানে দি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, নবম স্থানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং দশম স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গবেষণার আয়োজকেরা জানান, ফ্যাকচুয়াল ও পারসেপচুয়াল অর্থাৎ বস্তুগত ও ধারণাগত তথ্য থেকে প্রাপ্ত স্কোরের সমন্বয়ে চূড়ান্ত র্যাঙ্কিং করা হয়, যার মধ্যে বস্তুগত তথ্য থেকে 40% এবং ধারণাগত তথ্য থেকে 60% স্কোর নিয়ে মোট 100 স্কোরের মধ্যে ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছে। বস্তুগত তথ্যের ক্ষেত্রে UGC থেকে প্রাপ্ত 2014 সালের তথ্য নেওয়া হয়েছে। অন্যদিকে ধারণাগত তথ্যর ক্ষেত্রে ইউনিভার্সিটির শিক্ষাবিদ, ডিন, বিভাগীয় প্রধান, অধ্যাপক, রেজিস্ট্রার এবং চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর মানব সম্পদ বিভাগের কর্মকর্তাদের উপর জরিপ পরিচালিত হয়। ধারণাগত জরিপটি মোট 300 জনের উপর পরিচালনা করা হয়েছে, যার মধ্যে 150 জন শিক্ষাবিদ এবং 150 জন মানব সম্পদ ব্যবস্থাপক। গবেষণায় দেখা যায়, বস্তুগত তথ্যের ভিত্তিতে র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে ব্র্যাক ইউনিভার্সিটি, তবে ধারণাগত তথ্যের ভিত্তিতে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, তবে দুটি সমন্বয়ে র্যাঙ্কিংয়ের প্রথম স্থান দখল করে নিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং তৈরিতে এই গবেষণা পরিচালিত হয়েছে একটি উপদেষ্টা কমিটির তত্ত্বাবধানে। কমিটির সদস্যদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ওআরজি কোস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল হক, বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল, ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী সাইদ আহমেদ,